গত বছরের মতো এবছরও শিবনাথ দেশপ্রীতি 5A সাইড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে বাধারঘাটের দশরথ দেবগুড মর্নিং ফুটবল ক্লাব। আগামী 9 নভেম্বর থেকে বাধারঘাট স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্টে 25টির মতো দল অংশগ্রহণ করবে। শনি এবং রবি এই 2 দিন চলবে এই নক আউট ফুটবল টুর্নামেন্ট। শনিবার সকাল 8টায় বাধারঘাট স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। মঙ্গলবার বাধারঘাট স্টেডিয়ামে দশরথ দেবগুড মর্নিং ফুটবল ক্লাবের পক্ষে গৌতম ব্যানার্জি এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, এবছর টুর্নামেন্টে এন্ট্রি ফি ধার্য করা হয়েছে 700 টাকা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে 8,000 টাকা এবং ট্রফি ও রানার্স দলকে 5,000 টাকা এবং ট্রফি প্রদান করা হবে। দর্শকদের গুড মর্নিং ফুটবল ক্লাব বাধারঘাট থেকে বলছি, আমরা এবার দ্বিতীয় বছর আমরা পদার্পণ করলাম স্বর্গীয় শিবনাথ দে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আমরা করতে যাচ্ছি 5A সাইড আগামী 9 এবং 10ই নভেম্বর, দুদিন আমরা এই টুর্নামেন্টটা করবো। 5A সাইড ফুটবল টুর্নামেন্ট আমাদের এন্ট্রি ফি হচ্ছে 700 টাকা। আমরা 700 টাকা এবার ধার্য করেছি আমাদের এন্ট্রি ফি। প্রাইজ মানি আমরা চ্যাম্পিয়নকে দিচ্ছি আমরা 8,000 টাকা, সঙ্গে সুদৃশ্য ট্রফি, আর রানার্স যারা হচ্ছে তারা পাচ্ছেন 5,000 টাকা সঙ্গে সুদৃশ্য ট্রফি। এখন মতো কয়টা টিম অংশগ্রহণ করেছে? আমরা মোটামুটি 20 থেকে 25টা টিমকে আমরা আহ্বান জানিয়েছি, আশা করি মোটামুটি আমাদের হয়ে যাবে। না, আমরা উদ্বোধন অনুষ্ঠানে আমরা মোটামুটি ঠিক করেছি যে আমাদের এখানে যে স্থানীয় আমাদের যে ডেপুটি মেয়র আছেন উনি আসবেন, এবং আমরা TF-এর কর্মকর্তাদের বলবো, মানে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এই মাঠে যাতে তারা এসে আমাদের খেলা উপভোগ করে। এদিন দশরথ দেবগুড মর্নিং ফুটবল ক্লাবের পক্ষে গৌতম ব্যানার্জি আরও জানান, এলাকার বয়স্ক নাগরিকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করে খেলাধুলার মাধ্যমে নেশামুক্ত সমাজ করে তোলাই তাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে গত বছরের মতো এবারও শিবনাথ দে স্মৃতি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।